বলো কি হয়েছিল? কিছু আমার স্বামী অনেকদিনই অসুস্থ বরাবরই, কিন্তু ওনাকে মাসে তো একটা চেক আপ করতে যেতে হয়, তাই লকডাউনের বাজারে এখন উনি হঠাৎ বেশি রকম অসুস্থ। তা ডাক্তারখানায় কোনো কিছুই পাচ্ছি না, রিক্সা পাচ্ছি না, অনেক কষ্টে নিয়ে গেলাম ডাক্তারবাবু, সব বন্ধ দোকান, তো এখন কী করবো? এখন কোনো রকম কষ্টে একটা ফোন নম্বর জোগাড় করলাম, জোগাড় করতে কিন্তু ডাক্তারবাবুর তো দরকার চেক আপের, খুবই অসুস্থ হয়ে পড়েছেন, যার জন্য আপনার একটু ব্যবস্থা করে দিন যাতে চেম্বারগুলো ডাক্তারের একটু তাড়াতাড়ি খোলা হয়, নাহলে কী করবে? ডাক্তারকে ফোন করলে কী বললো? ডাক্তারবাবু ফোন করে বললেন যে এখন বাড়িতেও উনি আসবেন না, উনি ভয় পাচ্ছেন করোনার জন্যই নিশ্চয়ই, উনি বললেন আমি বাড়িতেও এখন যাবো না। তাহলে আমরা কী করবো এই বিপদে বলুন? করোনার জন্য কি এমনি সাধারণ রোগীরা মারা যাবে? ওনাকে তো প্রত্যেক মাসেই চেক আপ করতে হয়। কী চাইছেন? চাইছি ডাক্তারখানা খুলুক, যাতে আমার স্বামীর সেবা শুশ্রূষা ভালো মতন হোক, নাহলে ওনার তো ওর মাঝে মাঝেই হয়, অনেক দিন ধরেই ভুগছেন উনি। নাম? আমার নাম বনানী সাহা। কি করব আপনারা একটু ব্যবস্থা করে দিন তাড়াতাড়ি, যাতে খোলে ডাক্তারখানা, আমার খুব অসুবিধাই হচ্ছে এই লকডাউনের মধ্যে, টাকা পয়সারও অবস্থা খারাপ।